নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব শান্তিনিকেতন ট্যুরে। শান্তিনিকেতনে কোথায় থাকবে, কোথায় খাবে, সব রকম ইনফরমেশন আমি তোমাদের দেব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং অনেক রিজনেবল প্রাইসে কিভাবে চলা যায় সেটা আমি তোমাদের ইনফরমেশন দেব। দেখো, এটা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসোর্ট। এই রিসোর্টে আমরা ছিলাম। এই রিসোর্টটা একদম সোনাঝুরি হাটের ভেতরে। এর রুম রেন্ট 3,500 টাকা পিক টাইমে। অফ টাইমে গেলে এর রুম রেন্টটা হাফ হয়ে যায়। আর এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে, খাবারেরও লাঞ্চ থালি অন্যান্য খাবারেরও ব্যবস্থা আছে। এখানেও তোমরা খেতে পারো থাকার সাথে সাথে, বা বাইরেও খেতে পারো, সেটাও আমি জানিয়ে দেবো কোথায় গেলে আরও ভালো খাবার এবং অনেক রিজনেবল দামে পাবে। এবার দেখো, আমরা যাচ্ছি আরেকটা রিসর্টে, যার নাম রসনাই ভিলেজ রিসর্ট। এটা ঠিক রামশ্যামের পাশেই, এটাও সোনাঝুরি হাটের মধ্যে। এখানেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। এর রুমের রেন্ট একটু কম, 2,000 থেকে 2,500 টাকার মধ্যে। এটা দেখো, খাবারের তালিকা দিয়ে দিয়েছি কি কি পাবে, কিরম কি দাম। এটা দেখো রামশ্যামের খাবারের তালিকা। ভেজ থালি দেখতে পাচ্ছ 190 টাকা। তাছাড়া আর কি কি আইটেম আছে, সমস্ত আইটেম এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এখানে থেকে এখানেও খেতে পারো, বাইরেও খেতে পারো। এরপর যাব আমরা রামশ্যামের এন্ট্রেন্সে। কিভাবে যা ঢুকবো, ওই এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকেই দেখতে পাবো একটা সুন্দর বাগান, পাশে রিসেপশন। এই বাগানে ভেতর দিয়েই ঢুকতে হবে। এছাড়া সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠলে ওপরেও কিন্তু রুম আছে। ওই যারা ওপরে রুম চাও সেটাও পেতে পারো, ওপরে ব্যালকানি মতো সিস্টেম আছে। এই রুমটা দেখো আমরা পেয়েছিলাম। নিচে দেখো কি সুন্দর বাঁশ দিয়ে বানানো একটা দরজা। এখান থেকে ঢুকলেই আমাদের রুমটা স্ট্যান্ডার্ড সাইজ, সব কিছু অ্যাভেলেবেল আছে। দেখো সামনে সুন্দর পেন্টিং আছে, আলপনার কাজ আছে, বেতের বাঁশের ওয়ার্ড্রোব আছে, কাঠের জানলা, সুন্দর সাজানো। দেখো পেন্টিং আছে, আলপনা দিয়ে পুরো ঘর কাজ, এসি আছে, টিভি আছে, বড় মিরর আছে, টেবিল আছে, ছোট একটা টুল আছে, খাটা দেখছো বিশাল বড়, সব রকম কম্বল তোয়ালে বালিশ ঠিকঠাক দিয়েছে, বেশ বড় সাইজ। মাদুর দিয়ে নিচটা মেজটা পাতা যাতে হাঁটতে অসুবিধে না হয়। এবার দেখো বাথরুমে যাব। বাথরুমটা খুব বড় না, খুব ছোটও না, স্ট্যান্ডার্ড সাইজ। মিরর আছে, বেসিন, তাছাড়া যা যা দরকার, ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু ডিসপেন্সার আছে, গিজার আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দেখো এছাড়া রামশ্যামের সামনে এরকম একটা টেবিল চেয়ারের জায়গা আছে, যেখানে তোমরা গ্রুপ নিয়ে যদি আসো বন্ধু বান্ধবদের, বসে বিকেলবেলা করে চায়ের আড্ডা বসাতে পারো, এবং সামনে বাউল গান হয়, সেই বাউল গানও শুনতে পারো, খুব ভালো লাগবে। ঠিক রামশ্যামের সামনে এই জায়গাটা। দেখো সোনাঝুরি হাট দেখা যাচ্ছে ঠিক হাটের সামনে। এটা যখন ইচ্ছে হাটে শপিং করতে যেতে পারো ওখানে থেকে। সেই ভিডিওতেও যাব, হাটে শপিং কিভাবে করবে, কি কি আছে, কি কি পাবে, সেটা পরের পার্টে বার করব। এরপরে দেখছি আমরা শকুন্তলার ভিলেজ রিসর্ট। এটাও একটা রিসর্ট, এটাও রামশ্যামের আরেকটা পাশে। এই রিসর্টটার রেটও মোটামুটি 3,500 টাকা পিক টাইমে, কিন্তু যখন অফ টাইমে আসবে তখন রেটটাও কমে যাবে। এখানে ওপরে একটা সেকশন আছে যেখানে খাবারের ব্যবস্থা আছে, এখানেও সুখাবারের ব্যবস্থা আছে, পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ। এই রিসর্টটাও খুব সুন্দর, যেখানে অ্যাভেলেবেল পাবে তোমরা আসতে পারো। এবার আমরা যাব কোথায় খেয়েছিলাম। আমরা খেয়েছিলাম আমার কুটির হেসেল গড়গড়ে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা খেয়েছিলাম। এদের নিজস্ব একটা শোরুমও আছে, ওখানেও তোমরা কেনাকাটা করতে পারো। এখানে আমরা মোটামুটি খুব বাজেটে খেয়েছিলাম এবং খুব সুন্দর খাবার ছিল। দেখো ভেতরে টেবিল চেয়ার খুব সুন্দর পাতা। আমরা বেলা করে গেছিলাম বলে প্রায় খাওয়ার শেষ হয়ে গেছিলো, শেষের দিকে গেছি তাই ফাঁকা পেয়েছি। অন্য সময় পিক টাইমে গেলে এইখানে খাবারের টেবিলে জায়গাই পাওয়া যায় না, লাইন দিয়ে খেতে হয়।
তখন কুপন কেটে লাইন দিয়ে খেতে হয়। এই রিসেপশনে তোমরা কুপন কাটবে, 150 টাকার কেটে বসবে, তোমার নাম ডেকে তোমাদের খেতে খাবারের প্লেটটা দিয়ে যাবে, নাম অ্যানাউন্স করবে, তারপর তোমাদের খাবারের প্লেটটা তোমাদের কাছে দেবে। দেখো এটা খাবারের তালিকা কি কি আছে, 150 টাকায় ভেজ থালি, বাকি যা যা মাছ, চিকেন, পমফ্রেট, ঝাল, পাবদা সব কিছু পাবে। এই সেই খাবার, দেখো কি কি আছে, ভাত, ডাল, শাক ভাজা, আলু ভাজা, ডাল, পাঁচমিশুলি একটা তরকারি, একটা আলু ফুলকপির তরকারি দিয়েছিল, চাটনি, পাঁপড়, পায়েস। আর এটা আলু উচ্ছে ভাজা, কিন্তু বুঝতেই পারিনি এত সুন্দর খেতে। দেখো পরিষ্কার কাঁসার থালা, গ্লাসে করে জল, দেখো সুন্দর আয়োজন, যেন জামাই খাওয়ানো হচ্ছে, সুন্দর আয়োজন করেছে এবং খুব পরিষ্কার। আশা করছি ভালো লাগলো ভিডিওটি।